রহমতুল্লাহি অবরাক আল ইসলামী দিয়া গ্রুপে সম্মিত রিয়াদ ভাই বাংলাদেশের লক্ষ্মীপুর থেকে জানতে চাচ্ছেন যে এখানে বেশ কিছু ভাই রয়েছেন যারা ইবনে মাজা থেকে একটি হাদিস উল্লেখ করেছেন যে হাদিসের ভিত্তিতে দলবদ্ধভাবে মোনাজাত করা বৈধ বলেছেন হাদিসটি এভাবে যে বলেছেন যে ইমাম সে ইমামতি করল এবং শুধুমাত্র নিজের জন্য দোয়া করল অন্যদের জন্য তথা মুক্তাদিদের জন্য দোয়া করল না তিনি খেয়ানত করলেন বিষয়টি কোরআনসোনার আলোকে জানালে আমরা উপকৃত হব ইনাল ইন আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ ওবাদ সম্মিত দিনী ভাই হ্যাঁ এই মর্মে একটি হাদিস এসেছে যে হাদিসটি আবু দাউদ এসেছে তিরমিজিতে এসেছে তবে হাদিসটি ওলামাগুন বলেছেন এটি জৈব হাদিস এই মর্মে ইমাম খোজাইমা সাইফুল ইসলাম ইবন তাইমিয়া ইবন কাইম এবং অন্যান্য বড় বড় যারা মহাদেশ রয়েছেন সবাই বলেছেন এমনকি শেখ আলবানী রহমতুল্লাহ আলাই বলেছেন এই হাদিসটি জৈব হাদিস এই হাদিস দিয়ে দলিল গ্রহণ করা যাবে না কেন না যদি এমনটি হয় তাহলে কিন্তু ইমাম অনেক দোয়া নিজের জন্য করেন যেমন রুকুতে শেষদাতে অনুরূপ ভাবে তাসা এগুলো অনেক দোয়া কিন্তু নিজের জন্য করেন এখানে উল্লেখ হয়নি যে এই দোয়া হলো মোনাজাত যেটি আমরা দলবদ্ধভাবে করি যে দলবদ্ধ মোনাজাতে কোনো ইমাম সে নিজের জন্যই শুধু দোয়া করলো মুক্তাদের জন্য দোয়া করলো না এমনটি কিন্তু উল্লেখ হয়নি এখানে ইমাম সে দোয়া করলো অন্যের জন্য করলো না এতটুকু উল্লেখ হয়েছে অতএব এই কথা দিয়ে দলবদ্ধভাবে মোনাজাত সাব্যস্ত হয়নি বরং মোনাজাতটি আলাদা একটি পর্ব নামাজ নামাজের অবস্থাতে ইমাম ইমাম শুধু আল্লাহ থেকে আসসালাম এই পর্যন্ত হলো ইমাম বাকি অংশ যেগুলো সেগুলো একাকি হবে অতএব ওলমাগুন বলেছেন জানি সঠিক নয় এরপরে আমরা বলবো মোনাজাত মোনাজাত একটি ইবাদত এই ইবাদতটি একাকি করতে হবে কেননা এমনটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে নিবিসালাম বলেছেন দোয়া করা আল্লাহর কাছে কামনা করা এটি ইবাত এই জন্য দোয়া এই করতে হবে এটি আমরা যত বেশি করতে পারি তত বেশি ভালো আর এটি আল্লাহর সাথে একনিষ্ঠ ভাবে এবং চুপে চুপে হওয়া উচিত খুব বিনয় নম্রতার সাথে হওয়া উচিত কেন আল্লাহ বলেছেন ও রব্বা খুফিয়া তোমরা তোমার প্রভুকে ডাকো খুব বিনয় নম্রতার সাথে এবং খুব সংগোপনে সম্মিত ভাই যেটি মোনাজাত আমরা বলছি চুপে চুপে কথা বলা এভাবে হবে তবে আমাদের দেশে যে প্রচলিত মোনাজাত এই মোনাজাত শরীয়ত সম্মত নয় এটি শরীয়ত বিরোধী মোনাজাত কেননা এই ধরনের মোনাজাত মনাজাত নেমসাল্লাম একদিন করেছেন একটি নামাজে করেছেন এই ধরনের কেউ দলিল দিতে পারেনি কোন হাদিস বর্ণিত হয়নি অনুরূপভাবে আল্লাহ নবীর পরে বড় বড় শাহাবাগন ছিলেন আবু বকর রদুল্লাহ তালীনহ উমর রদ্দুল্লাহ তালীনহ ওসমান রদুল্লাহ আলী রদুল্লাহ আজমাইন এরপর যেটা আরো বড় বড় শাহাবাগন এরপরে ইমামগণ না কেউ এ ধরনের করেনি বরং এগুলো প্রচলিত হয়েছে আমাদের দেশে আর এটিকে সামিল করা হয়েছে না এভাবে করা ঠিক হবে না ঠিক হবে না কিছু যৌথ দুয়া এসেছে যে সাথে সঙ্গ আমিন বলেছেন যখন ইমাম সাহেব জুমাতে খুদবা দেবেন খুদ্া শেষে দোয়া রয়েছে আল্লাহ হিসেবে দোয়া বলতেন সবার জন্য দোয়া করতে হবে তখন আমাদের আমিন বলতে হবে অনুরূপ ভাবে যখন ইসতে নামাজ পড়া হয় ইমাম সাহেব যখন ইশতে খুদবা দেবেন খুদবা শেষে যখন দোয়া বলবেন সবাই দোয়া বলবে এগুলো হলো সম্মত স্থান যে স্থানগুলোতে আমরা দোয়া করতে পারবো তবে পাঁচক্ক ফরজ নামাজের পর ইমাম সাহেব মুক্তাদেরকে নিয়ে দোয়া করা এটি অনেক সময় অনেক ইমাম উপহাস করে না এটি দোয়া নয় সালাম ফেরানোর পরেই সুন্নতি যে দোয়াগুলো রয়েছে সেগুলো না পড়ে রব্বানা তিন দুনিয়া হাসান আফিল্লা আকরাত হাসান আবি হাকেলা ইলাহা ইল্লাহ না এটি সঠিক হবে না বরং এটি বলা যেতে পারে সুন্নত বিরোধী এবং কখনো গুনাহের কাজ যেহেতু দিন মনে করে করা হচ্ছে বরং আমরা বলবো নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসালামের সালাম ফিরার পরে অনেকগুলো দোয়া রয়েছে আজকের এই দোয়া দলবদ্ধভাবে দোয়া

দুয়া যেগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত সেগুলো পড়ে না বরং ইমাম সাহেবরা এগুলো তারাও পড়েন না এবং জনগণকে পড়ার ব্যাপারে উৎসাহ দেন না বরং দলবদ্ধভাবে দোয়া যেটি শরিয়তে নাই এই ধরনের দোয়া তারা করে চলেছে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে দিন বোঝার তৌফিক দান করুন এবং সুন্দরভাবে সুন্দর দিনকে মানার তৌফিক দান করুন ও সাল্লাল্লাহু তাআলা আলা নবি মুহাম্মাদ